আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন জননী রাগো ছেলে যদি থাকে নিয়ত করলেন টাকা লিব না বেটি থাকলে বেটিকে টাকা লাগবে না ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারবেন ওগো বাপজিরা ভাইরা আমার মা বোনেরা যারা পণপথা লাইন আর টাকা লাইন আর তাদের লাইন আলাদা হবে যারা পণলাই তাদের লাইন আলাদা হবে এই জন্য তো আপনার ঘরে আপনার বৌমা এসে ছ মাস পার হয় না ভিন হয় ছ মাস পার হয় না শাশুড়ির সঙ্গে যুদ্ধ হয় ছয় মাস পরে না বৌমার সঙ্গে শাশুড়ির কারফি লাগে কারফু বুঝেন তো ওকে কথা বলে না শুধু ঋষা ঋষি চলছে মনে হচ্ছে জাগে পাবে মেরে দিবে জননী না গো আমি আপনাদেরকে বলি ওই বৌমাকে যদি নটার আগে বিছানা থেকে তোলেন তো বলবে শাশুড়ি সাবধান আমাকে তুলিও না এই জন্যেই যে আমার বাবা তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছি সুতরাং পাঁচ লাখ টাকায় তোমার ছেলেকে আমার বাবা কিনে নিয়েছি আমি কাজ করব না গো কাজ যদি করতে হয় ছেলেকে করাও না হয় তুমি করো আর যদি বিনা পয়সায় মেয়েটিকে তুলে আনতেন ওই মেয়েটাকে ফজরে রাজান হলে ধাক্কা দিয়ে তোলাতেন মাহারে আর ঘুমাতে হবে না উঠো আজান হলো মসজিদে নামাজ পড়ো বাড়িতে ওই মহিলাটা উঠে ওযু করে মুসাল্লা বিছে নামাজ পড়তো নামাজ পড়ার শেষে ওই মহিলাটা আল্লাহর দরবারে দোয়া করত কোরআন পড়ত ও জননী যেই বাড়িতে দৈনিক নামাজ চলে কোরআন তেলাওয়াত চলে ওই বাড়িতে বালা মুসিবত হয় না রে মা ওই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত হয় ওই বাড়িতে আল্লাহ পাকে রহমত নাজিল হয় আমার মা বোনেরা আমি আপনাদেরকে বলি ছেলে মেয়ে যদি থাকে নিয়ত করে লিয়েন টাকা লিব না টাকা দিব না কাজে লাগবে একটা কথা শুনেন আমার বিশ্ব নবী রহমাতুল্লাহি আলামিন বেটি মা ফাতেমা তুই জোর আর বিয়ে দিয়েছিলেন মাওলাই আলীর সঙ্গে তবে মা ফাতেমার কথা যদি একটু বলতে লাগি তো চোখে পানি চলে আসবে রে বাপ যেই মা ফাতেমা তুই জোর আর রাদি আল্লাহ তালা এমন ইবাদত বান্দেগি করতেন এমন ইবাদত বান্দেগি করতেন মা ফাতেমার মতো ইবাদত বান্দেগি দুনিয়ার কোনো মহিলা করতে পারে না করতে পারেনি পারছে না পারবে না এই জন্য তো নবী বলেছেন ওগো আমার উম্মাত উম্মাতি যারা মৃত্যুকাল করার পরে জান্নাতে যাবে জান্নাতে গিয়ে হুর দেখতে পাবে আর যদি দুনিয়ার হুর দেখতে চাও তো একবার আমি নবী আমার বাড়ি এসে আমার ফাতেমাকে দেখে নাও আমার ফাতেমা হলো দুনিয়ার হুর ও মুসলমানের আগো বিশ্ব নবী বলতেন বেটি আমার আবিদা এত ইবাদত করতেন এত ইবাদত করতেন মা ফাতেমার চুলে যেন আল্লাহর জিকির করতেন মা ফাতেমার চুলে জিকির করতেন ও গো জননী মা ফাতেমা একদিন রাতের বেলায় দুই রেখাত নামাজের সাজদা করলো প্রথম রাকাতে প্রথম সাজদায় চলে গেলেন আর চলে গিয়ে সুবহানাল্লাহ সাজদাকে এত লম্বা করলেন এত লম্বা করলেন আল্লাহু আকবার বলে তৃতীয় সাজদা জমিন থেকে উঠাবেন তো দেখছেন বেলালে হাবসি মসজিদে নববীতে ফজরের আজান দিচ্ছে এক সাজদাতে সারা রাত পার করে দিয়েছেন এই জন্যে ফাতেমাকে সাজিদা বলা হতো ও গো আমার মা বোনেরা এই ফাতেমা তুই জোহরা বলেছিলেন ও গো দুনিয়ার মানুষ শোনো আমি আমার আব্বা জানের কথার উপরে বড় আমল করতাম আমার আব্বা জানের কথাকে বেশি প্রাধান্য দিতাম কারণ আমি জানি ফাতেমা জগতের কথা বাতিল হতে পারে কিন্তু আমার আব্বা রহমাতুল্লিল আলামিনের কথা বাতিল হবে না আল্লাহ যে আমার আব্বাকে খুব বেশি ভালোবাসেন আমি ফাতেমা আমার বিয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে উপহার দিয়েছিলেন আল্লাহ কারো বিয়েতে কোনো উপহার দেন না আল্লাহ কারো বিয়েতে কোনো গিফট দেন না আমি নবীর বেটি আল্লাহর বন্ধু বলে আল্লাহ তার বন্ধুর বেটির বিয়েতে উপহার দিয়েছেন গিফট দিয়েছেন সেই গিফটটা সেই উপহারটা অন্য কিছু নয় বরঞ্চ জান্নাতের চাদর মোবারক ও গো জননী আমি আপনাদেরকে বলি বিশ্ব নবীর বেটি মা ফাতেমা বলেছিলেন ও গো জগতের লোক শোনো শোনো আল্লাহ পাক এত আমার হিফাজত করতেন আমি ফাতেমা আল্লাহ আমাকে ছেলে মেয়ে অনেক দিয়েছিলেন অনেক দিয়েছিলেন কিন্তু আমার বাচ্চাকালে কিছু ছেলে মারা গেছিল মেয়ে আর আমার বাদ বাকি ছেলে যেগুলো ছিল তাদেরকে রেখে আমি কোনো ছেলেকে সুবহানাল্লাহ 7 বছর কাউকে 8 বছর কাউকে 4 বছর কাউকে 5 বছরের বাচ্চা রেখে রেখে আমি
फातेमा दुनिया थेके चले गेछि आमार छेले मेयेरा मा मा बोले केंदेछे गो आमार छेले मेयेरा रास्ता धारे धारे मा 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 बोले केंदेछे आमी फातेमा तबुओ काउके किछु जानते देइनि छेलेदेरके बुके भरे निये बोलेछि बेटा हुसाइन कांदियो ना तुम्हार नाना बोले दिए एगारो हिजरी थे रमजान मास तीन तारीखे मगरिबेर परे एसार आगे मंगलवार राते आमार फातेमा दुनिया छेड़े जावे अत बड़ कथा ओगो बाबजी रे आमार आपनारा बोलते पारबेन फातेमा नबीर कय नम्बर बेटी বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন আকামস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ নাম্বার বেটি মা ফাতেমা আল্লাহ পাক আমাকে এক নয় দুই নয় তিন খানা ছেলে তিন খানা মেয়ে দিয়েছেন ইমাম হোসাইনেরা তাহলে কয় ভাই জোরে বলেন দুই ভাই নয় আজ থেকে জানেন তিন ভাই কিতাবের নাম বলে যাচ্ছি পারলেন নোট করবেন নচেত যে কোনো মুক্তি মাওলানা আসবে জিজ্ঞাসা করবেন বলবেন মাওলানা নিজামউদ্দিন বীরভূম থেকে বলে গেছে তিন ভাই কাউরির কাছে নাম্বার না পেলে টিয়ারুল ভাইয়ের কাছে নাম্বার পাবেন নাম্বার নেবেন আর জিজ্ঞাসা করবেন না হলে কাউরির কাছে যেতে হবে না ইউটিউবে গিয়ে বলবেন মাওলানা নিজামউদ্দিন বীরভূম তাহলে মোবাইলের নাম্বার পেয়ে যাবেন ওগো জননী আমি আপনাদেরকে বুঝাতে চাই আমার মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিন ছেলে তিন মেয়ে ছেলে তিনটির নাম হলো বড় ছেলের নাম হাসান মেজ ছেলের নাম হুসাইন আর ছোট বাচ্চার নাম হলো হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো জননী আর মেয়ে তিনখানা মেয়ে তিনটির নাম হলো জাইনাব উম্মে রোকাইয়া জাইনাব উম্মে কুলসুম মুসলমানের আগে মনে রেখে দেন মা ফাতেমা বললেন আমার বোনের নামের মিলানে আমার বেটিদের নাম রেখেছিলাম ওগো জননীরা আমার বোনের নাম ছিল রোকাইয়া আমার মেয়ের নাম রেখেছি রোকাইয়া আমার বোনের নাম ছিল জাইনাব আমার বেটির নাম রেখেছি জাইনাব আমার বোনের নাম ছিল উম্মে কুলসুম আমার বেটির নাম রেখেছি উম্মে কুলসুম আজকের দুনিয়ার মানুষেরা যদি তার আত্মীয় স্বজনের মধ্যে কারো নাম থাকে আয়েশা তো ওর বেটির নাম রাখবে না আয়েশা বলবে রাখা যাবে না কেন এই আমার ভাতিজির নাম আছে হ্যাঁ আছে না না আমাদের রে ভাই বলে কি নাম রাখবি রূপালীর ভাইয়ের নামে দোয়া করে দেন 500 টাকা রূপালীর ভাইয়ের নামে রূপালী দিয়েছে 500 টাকা মাদ্রাসার জন্য দান আল্লাহ পাক হেফাজত করেন যাতে তার ঈমান বলুন আমিন তার ভাইয়ের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ যাতে তার ভাইকে জান্নাতবাসী করেন আমিন বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আমাকে খুব কম হলে চার পাঁচ থেকে পাঁচ জন মতো 500 টাকা 400 পাঁচ চার থেকে পাঁচ জন ব্যক্তি 500 করে টাকা দিয়েছেন 100 200 দিয়েছেন কারো জন্য দোয়া করিনি দোয়া করব একটু বক্তব্য শুনেন আর আপনার ইমার্জেন্সি থাকলে যদি চলে যান তো দিয়েছেন মাদ্রাসার দান সুবহানাল্লাহ মা ফাতেমা বললেন তিন নাম্বার ছেলেটা মহসিন বাচ্চাতে ইন্তেকাল করে গেছিল ছোট বেটি রোকাইয়াটা বাচ্চাতে ইন্তেকাল করেছেন আমার একটা বেটি রোকাইয়া বাচ্চাতে ইন্তেকাল করেছে মহসিন বাচ্চাতে ইন্তেকাল করেছে এই জন্য তাদের ইতিহাস জীবনী জলসা শুনতে পাওয়া যায় না হাসান হুসাইন জাইনাব উম্মে কুলসুম দুই ছেলে দুই মেয়ে ঘরে আছে আমার আব্বা যে টাইম দিয়েছিলে বেটি ফাতেমা আমার 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে আমার আব্বার ইন্তেকালের পরে 6 মাস আমার আজকে পূর্ণ হবে কালকে দুনিয়া থেকে চলে যাব আমি আমার স্বামী কাছে চলে এলো খুব সংক্ষিপ্ত আকারে শুধু ইন্তেকালের ঘটনাটা বলতেছি মা ফাতেমার বিয়ের ঘটনা বলবো না মা ফাতেমার বাচ্চাকালের ঘটনা বলবো না মা ফাতেমার ইবাদত করার ঘটনা বলবো না
মা ফাতেমার বাচ্চার জন্ম দেওয়ার ঘটনা বলবো না, মা ফাতেমার স্বামীর সঙ্গে সংসার করেছে সেগুলো নয়, শুধুমাত্র শেষ কথাটা বলবো, আমার মা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবেন, জগৎকে কি শিক্ষা দিয়ে গেলেন? ও গো মা বোনেরা কথাটা মাথায় রাখেন, আপনাদেরকে চলে যেতে হবে। মা ফাতেমা তুই জোড়া কি বাত্রা দিয়ে গেলে, মা ফাতেমা কি বললেন? দুই ছেলে দুই মেয়ে, বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সবকে তৈয়ার করে নিলাম, শেষ বেলায় সুবহানাল্লাহ মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, দুটো ছেলে দুটো মেয়ের সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, হাসান হোসেন এসে বলছেন মা গো এত সুন্দর বাড়িঘরকে করেছেন। জাইনাব রোকাইয়া বললেন বাইরে, মা আমাদের সামনে বলছিলেন আজকে আছে কালকে মা দুনিয়া থেকে চলে যাবেন, হোসেন জলদি করে গিয়ে মায়ের হাত ধরে বলছে মা শুনলাম নাকি তুমি দুনিয়া ছেড়ে যাবা। মা ফাতেমা বললে বেটা গো তোমার নানা বলেছিলেন আমার ছয় মাস পরে তুমি ইন্তেকাল করবা, তোমার নানার ইন্তেকাল হওয়া আজকে ছয় মাস হয়ে গেল বেটা, আগামীকালকে তোমার আগামীকালকে মাগরিবের পরে এসার আগে সুবহানাল্লাহ তোমার নানা যে টাইম দিয়েছে ওই টাইমে আমাকে চলে যেতে হবে। জগতে কথার পরিবর্তন হতে পারে, তবে রহমাতুল লিল আলামিনের কথা পরিবর্তন হবে না। তোমার নানা যেটা বলে সেটা হাদিস, যেটা করে সেটা হাদিস। শুনো, সুতরাং তোমার নানা আমাকে বলেছেন এটা কাউলি হাদিস, সুবহানাল্লাহ হাদিসে পাক হয়ে গেছে, সুতরাং কালকে চলে যাব, তোমার নানা যেটা বলেছেন এটা রদ হবে না। হাসান হোসেন বললে মা গো একদিন দুদিন তিন দিন ধরে খাবার হয়নি, কোনোদিন কাউকে কিছু বলিনি, ও গো আমার মা জননী কাউকে কিছু বলিনি, আমরা তিন দিন ধরে খাবার পাইনি, তবুও যেন কারো বাড়িতে কিছু জানাইনি, আমাদের ঘরে তিন দিন ধরে চুলো জ্বলেনি, পার্শ্বকার লোক কিছু বুঝতে পারেনি, ও গো আমার মা আমরা তিন দিন ধরে অনাহারে ছিলাম, আপনাকে খাবারের জন্য বলেছি জননী, আপনি যেন আমাদেরকে বুকে নিয়ে সুবহানাল্লাহ খাবারের ব্যবস্থা করতে না পেরেছে, আমাদেরকে নিয়ে কোরআন শরীফ শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। জগতে এরকম মা নাই গো, ও গো আমার জননী আপনি চলে যাবেন, আপনার মতো মা হবে না, একবার বলেন আমরা কাকে মা বলে ডাকবো, জোরে বলুন আমরা কাকে মা বলে ডাকবো গো, মাঝি আমাদের নাই, মাঝি আমাদের কাল থেকে থাকবে না। মা ফাতেমা বললেন বেটা কাঁদিও না, কাঁদিও না বেটা, সবুর করবে যেমন তোমার নানা সবুর করেছে, তোমার নানা গর্বে থেকে পিতা হারা, ছয় বছরে তা তোমার নানা মা হারা গো, তোমার তো সাত বছর বয়স বেটা, সবুর করবে যেমন সবুর আমি তোমার মা ফাতেমা করেছি, আমি আমার মা খাদিজাতুল কুবরাকে ছোট্টবেলায় হারিয়ে দিয়েছি। দুনিয়ার সবাই মাকে হারাবে, কেউ মায়ের গর্বে থাকবে, সুবহানাল্লাহ পিতা হারিয়ে দিবে, কেউ দুনিয়াতে পদার্পণ করবে মাকে হারিয়ে দেবে, কেউ বিদেশে থাকবে মায়ের দম যাবে বিদেশ থেকে বাড়ি আসবে, কেউ মসজিদে নামাজ পড়তে যাবে নামাজ পড়ে এসে দেখবে মা আমার নাই দুনিয়া থেকে চলে গেছে। হাসান হোসেনকে সান্ত্বনা দিলে হযরত মাওলাই আলী বাড়ি চলে এলে, মা ফাতেমা এক পাক পাক করে হযরত আলীর কাছে যাবেন, হযরত আলী বললেন বিবি তোমাকে দেখে কেমন লাগে, বাড়িঘর তো সুন্দর লাগে মনে হয়েছে ঈদের দিন হবে, বলে স্বামী গো কালকে ঈদের দিন নয় বরঞ্চ আপনার বিবির বিদায়ের দিন হবে। ও গো আমার স্বামী আমার আব্বা যেটা বলেছিলেন, হযরত আলী বললেন বিবি সময় হয়ে গেছে, বললে হ্যাঁ আপনার সঙ্গে আমার আব্বা বিয়ে দিয়েছিলেন, সেদিন তো একটা কথা বলেছিলেন, ওরে বেটি ফাতেমা স্বামীর সঙ্গে কোন স্বামীর কাছে কিছু চাহিও না, দুনিয়ার সব স্বামী চাই বিবিকে ভালো খিলাবো ভালো পড়াবো ভালো জায়গায় উঠাবো বসাবো, দুনিয়ার সব স্বামী চাই চাই রে বেটি চাই, তাই আপনার কাছে
কাছে কোনদিন নে তরে আমি কিছু চাইনি জননী আজকে একটা জিনিস চাইবো সেটা দিতে হবে কি বলে আজকে একটা জিনিস চাইবো গো সেটা আপনি দিবেন স্বামী বললে কি ওগো আমার জননী টাকা পয়সা চাইবো না জমি জায়গা চাইবো না বাগান বাগিচা চাইবো না আমি আমার বাচ্চাদের মা দুনিয়া ছেড়ে চলে যাব আমার বাচ্চারা কাল থেকে ইয়েতিম হয়ে যাবে আপনি আবার বিবাহ করবেন সতের মা বাড়ি আসবে ওই সতের মারা এসে হয়তো বাচ্চাদের কোনো কথা শুনলে রেগে যাবে আপনাকে বলবে আপনি নতুন বিবির কথা শুনি আমার হাসান হোসেনকে মারিয়েন না জোরে কথা বলিয়েন না আঘাত দিয়েন না আমার বাচ্চারা বড় নরম দিলের ওগো আমার স্বামী আমার হাসান হোসেন বলছে মা গো আপনি চলে যাবেন কাকে মা 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 বলে ডাকবো গো বাচ্চাগুলো বসে বসে কাঁদছে গো স্বামী তাই আপনার হাতে ধরে বলতেছি আমি হারিয়ে যাব আপনি বিয়ে করবেন আম্মা শহরে যাবেন হানিফাকে বিবি করে নিয়ে আসবে তার বাচ্চা হবে গো আমার বাচ্চাদেরকে তাদেরকে পেয়ে ভুলে যে না হযরত আলী বললেন স্বামী বিবি গো কথা দিলাম তোমাদেরকে জগতের বাচ্চা আলাদা আমার হাসান হুসাইন আলাদা বিবি কাঁদিও না আর একটা কথা বলছিলাম বললে কি আমি ফাতেমা নিজের গোসল নিজে করব তবে দুনিয়ার প্রথা অনুযায়ী স্বামী আমাকে কোন লোককে গোসল দিতে দিয়েন না আপনি আপনার হাতে আমাকে গোসল দিয়ে দিয়ে জোরে বলুন স্বামী আপনি আপনার হাতে আমাকে গোসলটা দিয়ে দিয়ে দুনিয়ার কারো যদি বিবি মারা যায় স্বামী তাকে গোসল দিতে পায় না কিন্তু আপনার জন্য আমার আব্বা স্পেশাল আইন করে দিয়েছে যে আমার ফাতেমা যেদিন ইন্তেকাল করবে সেদিন ফাতেমাকে গোসল আমার মাওলাই আলী দিবে কোন কিতাবে লেখা আছে কিতাবের নাম ফতোয়া রাজা বিজ্ঞা এ ফতোয়া রাজা বিজ্ঞার চার খণ্ডের মধ্যে লিপিবদ্ধ রয়েছে কিছু শর্তের বিনিময়ে মা ফাতেমাকে হযরতে মাওলাই আলী পানির ছিটা দিয়ে গোসল দিয়েছিলেন যে ফতোয়া রাজাবি গিয়ার রাইটার আকাইনি আমাদ দরিয়ায় রহমত কাঞ্জুল কারামাত জবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজল বেরলভী আলাইহি রহমানি দিওয়ান আর কোন কিতাবে আছে মা ফাতেমাকে হযরত আলী গোসল দিয়েছেন কিতাবের নাম কি আপ জানতে হ্যায় যে কিতাবে রাইটার সৈয়দ সাউলাদ রাসূল হুজুর হাসনান মিয়া রহমাতুল্লাহ আলাইহ জিনার বাড়ি মারহারা শরীফ উত্তরপ্রদেশ আর কোন কিতাবে লেখা আছে মা ফাতেমা নিজের গোসল নিজে করেছেন সেই গোসলে তাকে দফন করা হয়েছে সেই কিতাবের নাম ফাকিহে সেই কিতাবের নাম খুতবাতে মুহররম যেই কিতাবের লেখক ফাকিহ ফাকিহ মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমাতুল্লাহি দিওয়ান তিনি বলেছেন মা ফাতেমা নিজের গোসল নিজে করেছেন ওই গোসলে ফাতেমাকে দফন করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমা বললেন স্বামী আমি আপনাকে গোসল দিতে এই জন্যই বললাম যে আপনি ছাড়া আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখেনি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে আনন্দিত রাত পার করলেন আলবেদার রাত শেষ রাত খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে জানাই জননীরা গো মা ফাতেমা তুজ্জোহরা সকালবেলা হলো ছেলেদের জন্য রুটি তৈরি করে রেখে দিয়েছেন বহু রুটি আত্মীয় স্বজনদেরকে বললেন ওগো আমার ছেলেদের জন্য রুটি তৈরি করে রাখলাম এডু রুটি তোমরা আমার ছেলেদেরকে দিও ওগো মুসলমানেরা আমি আপনাদেরকে জানাতে চাই আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সময় অতিবাহিত হচ্ছে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বলি ওগো মাবজিরা ভাইরা মা
বোনেরা কথাটা মাথায় রেখে দিন সুবহানাল্লাহ মা ফাতেমা দুজনা বললেন আমি আমার ছেলে দুটোকে শেষবারের মতো গোসল করে দিলাম মেয়ে দুটোকে গোসল করে দিলাম গোসল করা হয়ে গেল ছেলেদেরকে ছেলেদেরকে পায়জামা পাঞ্জাবি টুপি পরিয়ে দিলাম মেয়েদেরকে সুন্দর করে জামা পরিয়ে দিয়ে মেয়ে দুটোর হাতে দুইখানা মুসাল্লা দিলাম আর দুটো তসবি দিলাম মেয়ে দুটোকে বললাম মা তোমরা এই ঘরে চলে যাবা দুই বনে নামাজ পড়বা তসবি দুটো নিয়ে নামাজের পরে তসবি পড়বা তবে যতদিন বাঁচবারে বেটি জাইনাব যতদিন বাঁচবারে বেটি রোকায়ে উম্মে কুলসুম তসবি ফাতেমা পড়িও মা গো তসবি ফাতেমা কোন তসবি পড়ব বলে তসবি ফাতেমা বলা হয় 33 বার সুবহানাল্লাহ পড়বা 33 বার আলহামদুলিল্লাহ পড়বা আর 34 বার আল্লাহু আকবার পড়বা আজও আমার মা বোনেরা পড়ে আজও পুরুষেরা পড়ে তসবিহে ফাতেমা পড়লে কি উপকার হবে বিশ্ব নবী বলেছিলেন ও গো বেটি ফাতেমা তসবিহে ফাতেমা এই তসবিটা যারা পড়বে যত রকম মুসিবতের কাজ হোক যত রকম বালা মুসিবত হোক যত রকম তার অভাব অটন হোক এই তসবিটা যখন পাঁচ ওয়াক্ত নামাজের শেষে পড়বে সমস্ত মুসিবত তসবি পড়ার কারণে দূর হয়ে যাবে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হবে সমস্ত পেরেশানি দূর হবে শরীর আরাম আসবে শরীরে আরাম পাবে ও গো জননী মা ফাতেমা বললেন ছেলে দুটোকে আসরের পরে মাগরিবের আগে মসজিদে নববীতে পাঠাচ্ছি হাইরে নামাজ যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে পাঠান না তারা শোনেন কমসে কম জুম্মার দিন পাক পবিত্রতা করে বাচ্চাদেরকে পায়জামা পাঞ্জাবি টুপি পরিয়ে দিয়ে মসজিদে আব্বার সঙ্গে রওনা করে দিয়ে দাদার সঙ্গে রওনা করে দিয়ে আপনার বাচ্চা নামাজ শিখবে আপনার বাচ্চা কবর জিয়ারত শিখবে আপনার বাচ্চা জালসা মিলাদ সুনা শিখবে কারণ মসজিদে বক্তব্য দেওয়া হয় মসজিদে হাদিস কোরআনের আলোচনা হয় ও গো আমার মা বোনেরা মা ফাতেমা তুজরা ইমাম হাসান হুসাইনকে বলছেন বেটা যাও যাও মসজিদে যাও বাচ্চা দুটো চোখ ভরা পানি নিয়ে বলছেন মা গো আমরা তো মসজিদে যাব তবে আজকে যে আপনার বিদায়ের দিন জোরে হলো মাগরিব পরে আপনি চলে যাবেন মা হ্যাঁ বেটা চলে যাব জাইনাব এসে দাঁড়ালো মা আমার ভাইদের সঙ্গে মনে হয় আর জিন্দা মুখে কথা হবে না মা বেটি জাইনাব আই কাছে বেটিকে ডেকে বেটির হাতের কবজা গুলো চুমা দিতে লাগলো হোসেন বললেন মা মায়েরা বেটি বেটার মুখে চুমা দেয় কপালে চুমা দেয় ঠুঁটে চুমা দেয় তুমি তোমার বেটির কবজায় কানে চুমা দিতেছ বললে বেটা আমি এই কবজা এই জন্য চুমা দিতেছি 61 হিজরি যখন হবে আজ থেকে 50 বছর পরে কারবালার জমিনে 10ই মুহররমে জুম্মার পরে তুমি শহীদ বরণ করার পরে সন্ধ্যা রাতে পার হবে দ্বিতীয় দিন 11ই মুহররম আমার জান্নাতি বেটির জান্নাতি হাতে জালিমরা লোহার জিঞ্জিট পরাবে বেটা হুসাইন আমি এই জন্য জুমা দিতেছি যত রকম লোহার জিনিট পরে টানাটানি করুক না কেন আমার বেটির হাতে কোনো আঘাত লাগবে না চুমা দেওয়া আছে তবে জাইনাব ভাই যদি কোনো বিপদে পড়ে যায় তোমার কাছে যা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করিও জাইনাব তোমার কাছে যেটা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করবারে বেটি ভাইদেরকে বিপদে ফেলতে দিও না কথাবার্তা হয়ে গেল বাপজিরা ভাইরা মা বোনের আগো ইমাম হাসান হোসেন বললেন মা আপনি মাগরিবের পরে চলে যাবেন
তবে আমরা বেশি বেশি করে আপনার নুরানি মুখখানা একটু দেখি। দুনিয়ার মা যদি অসুস্থ পড়ে যায়, মা যদি জানতে পারে আমি বাঁচব না, ভালো লাগে না। ছেলে যদি কেরালায় থাকে, ছেলেকে ডেকে আনে। ছেলে যদি বেঙ্গালোরে থাকে তো ডেকে আনে। ছেলে যদি দিল্লি বোম্বাই চেন্নাই থাকে ডেকে আনে। বেটি যদি গুয়াসে থাকে তো বলবে বেটিকে ডেকে পাঠাও। বেটি যদি রানী নগরে থাকে বলবে ডেকে পাঠাও। বেটি যদি সোনাতলাতে থাকে তো বলবে বেটিকে খবর দাও। যদি শেখ পাড়ায় থাকে তো বলবে খবর দাও। মুন্সি পাড়ায় থাকে তো খবর দাও। ও জননী রাগো, বেটি যদি কোথাও থাকে মা বলবে বেটিকে ডেকে আনো, আমার আশপাশে বসবে গো, আমি দুনিয়া ছেড়ে যাব গো, সে শরবতের একটা চামচ আমার মুখে দেবে গো, ও গো আমার মা। কিন্তু আপনি কি বলছেন? বললে শোনো শোনো, জেনে রাখো, ও গো হুসাইন, মনে রাখো আমি তোমার মা বলতেছি। বেটা মাগরিবের নামাজের ওয়াক্ত খুব অল্প, যদি মাগরিবের নামাজ পড়তে যেতে দেরি হয়ে যায় তো নামাজ কাজা হয়ে যাবে। মায়ের কথা শোনেন, মায়ের কথা শোনেন, মা কাকে বলে? বেটা মাগরিবের নামাজের ওয়াক্ত খুব অল্প গো, যদি নামাজ পড়তে যেতে দেরি হয়ে যায় তো নামাজ কাজা হয়ে যাবে। আর মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। যারা মা হারিয়ে দিয়েছেন তারা জানেন, মা যদি অসুস্থ পড়ে থাকে আপনাকে ভালো লাগবে না, কিছু খেতে মনে হবে না। আমার হাসান হুসাইন রমজান মাসের 3 তারিখে রোজা খুলবে গো। মা জননী বললে বেটা মসজিদে যাও। বাচ্চা দুটো মসজিদে চলে গেলে, আর বাচ্চা দুটো মসজিদে গিয়ে গে জননী ইফতার করে নামাজ পড়ে দুই ভাই যুক্তি করলো আজকে জলদি বাড়ি যাব। এদিকে মা ফাতেমা নিজের গোসল নিজে করে নিয়ে খাতে মুসাল্লা খাতে তসবি নিয়ে, সম্পর্কে নানি হজরতে আয়েশা সিদ্দিকার মা, হজরতে আবু বকর সিদ্দিকের বিবি, নামজার হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নানি গো এই দেখো আমি ফাতেমা নবীর বেটি, একাতে মুসল্লা নিয়ে নিয়েছি, একাতে তসবি নিয়ে নিয়েছি, আমি এই ঘরে প্রবেশ করব গো। ও গো আমার নানি, আমি ভিতর থেকে দরজা লক করে দেব গো। বাইরে থেকে কেউ দরজা ধাক্কা ধাক্কি করিও না। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল তখন বুঝে নিও নবীর বেটি দুনিয়া থেকে চলে গেল। ও গো আমার নানি, আমার স্বামীকে বলে দিও গো আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আমার আব্বা বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করতে, 1 নম্বর হলো নামাজের ওয়াক্ত হলে জলদি নামাজ পড়তে বলেছেন, 2 নম্বর হলো কোন মুমিন মুসলমানের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে যাতে বিবাহ দিয়ে দেয়, 3 নম্বর হলো কোন মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে তাড়াতাড়ি যাতে তাকে দফন ও কাফনের ব্যবস্থা করে দেয়। ও গো আমার নানি, আমার স্বামীকে বলে দিও আমি ফাতেমা যখন বেঁচে ছিলাম মদিনা শরীফের কোন লোক আমার মুখ দেখতে পাইনি, ইন্তেকাল করে যাব, হয়তো মুর্দা মুখখানা দেখার জন্য আসবে, তাই আমার স্বামীকে বলে দিও আমার যাতে রাতারাতি দফন করে দেয়, যত জলদি কবরে জান্নাতুল বাকিতে রাখবে তত লোক কম দেখতে আসবে। ও গো আমার নানি, আমার স্বামীকে এটা বলে দিও আমার জানা জান নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দগিতে ফজরের নামাজ কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর বেটি জান্নাতের নারীদের সর্দারিনী, আমার লাশটা যাতে সাধারণ মানুষের মতো না নিয়ে যায়, সুন্দর করে টপ্পরের মতো ঘেরে যাতে নিয়ে যায়। মহিলাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ উঁচু নিচু গো, কারণ আমি ফাতেমা আমার লাশ কবরে যেইভাবে যাবে আমার দুনিয়ার মহিলা বোমা বন্ধের লাশ ওইভাবে যাবে। তবে নানি একটা কথা বলছিলাম, বললে কি কথা ফাতেমা? তুমি কাঞ্চো কেন? তখন ফাতেমার চোখে গর গর করে পানি ঝরতে লেগেছে গো। ও গো ফাতেমা কাঞ্চো কেন?
বলে নানি আমি যে দুনিয়া থেকে যাব বলে কাঁদি না ও গো নানি আমার আব্বা বলেছে দুনিয়া মুমিনদের জন্য কায়েদ খানা কাফেরদের জন্য বেহেশত খানা দুনিয়া থেকে যাওয়ার কথা শুনে আমি হেসেছি আজ দুনিয়া ছেড়ে যাব হাসতে হাসতে আমি কাঁদছি কেন নানি জানো গো আমার ছোট ছোট দুটো বাচ্চা হাসান হুসাইন মসজিদ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি আসবে আমাকে যদি দেখতে না পাই তো মা 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 বলে কাঁদবে গো যারা মা হারিয়ে দিয়েছেন তারা জানেন মায়ের মতো নিকটবর্তী লোক কেউ হয় না গো পৃথিবীতে যার মা হারিয়ে গেছে গো তার সব কিছু হারিয়ে গেছে আর যে বিবাহিত মহিলার স্বামী হারিয়ে যায় তারও পৃথিবীতে সব কিছু হারিয়ে যায় ও আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো আমি আপনাদেরকে জানাতে চাই গো জননী মা ফাতেমা বললেন নানি আমার বাচ্চা দুটো আসবে নানি আমার বাচ্চা দুটোকে একটু সবুর দিও যেমন সবুর আমার আব্বা করেছিল বাচ্চাগুলো এসে কান্দবে গো কথাবার্তা বলা হয়ে গেল ফাতেমা ঘরে প্রবেশ করলো ভিতর থেকে দরজা লাগিয়ে দিল কুসংক্ষিপ্ত আকারে বলছি রে বাবা ভিতর দরজ থেকে দরজা লাগিয়ে দিল কিছুক্ষণ পরে আজান হলো ইফতারও হলো নামা আমার আব্বা যে টাইম দিয়েছিল ফাতেমা দুনিয়া ছাড়বে সেই টাইম হয়ে গেছে যেমনই বলে দিয়েছে দরজা থেকে আওয়াজ দিল মা ফাতেমা বলছে মন্দা কাল বাপ আমার দরজার বাইরে কে আন্তা ইজরাইল কে তুমি মালাকুল মওত নাকি গো না মানা ইজরাইল আমি মালাকুল মওত মা ফাতেমা বললেন ফাতেমা বলো বলে ও গো ইজরাইল আমার দরজাতে আগুন আসিও না আমার দরজা পার হয় না আমি ফাতেমা যতক্ষণ না আসতে বলবো আল্লাহর ফেরেশতা বললো নবী নাঙ্গিনী ও গো জান্নাতের রানীদের সর্দারিনী আপনার দরজা তখন পর্যন্ত পার হব না যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন মা ফাতেমা হাত তুলে বললেন আল্লাহ 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 আমি হাসান হুসাইনের মা বলছি গো আল্লাহ তুমি যাকে পছন্দ করে জান্নাতি চাদর দিয়েছো গো আমি ওই ফাতেমা বলছি তোমার ফেরেশতা আমার দরজার বাইরে দাঁড়িয়ে ও গো রব্বুল আলামিন তুমি আমার রূহ কেন কবজ করো আল্লাহ আল্লাহ বললেন ফাতেমা আমি রূহ কবজ করা থেকে পাক পবিত্র বলে আল্লাহ আমি জানি তুমি পাক পবিত্র রূহ কবজ করো না গো কিন্তু রব্বুল আলামিন তোমার ফেরেশতা যদি আমার রূহ কবজ করে আমার রূহ চলে যাবে পরে থাকবো তোমার ফেরেশতাই তো ফাতেমার চেহারা দেখে নিবি ওগো মুসলমানেরা কোন কিতাবে লেখা আছে আল্লাহ কুদরতি হাতে মা ফাতেমা রূহ কবজ করেছে কোন কিতাবে লেখা আছে না 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 আল্লাহ করেননি বরঞ্চ মালাকুল মউত ইজরাইল ফেরেশতা মা ফাতেমা রূহ কবজ করেছে আমার বাপজিরা ভাইরা মা বনে রাগো বাস এতটুকু বুঝেন মা ফাতেমা রূহ কবজ দু রকমের রওয়ায়েত আছে কেউ বললো আল্লাহ করেছেন কেউ বলছে না আল্লাহ করেননি ইজরাইল ফেরেশতা করেছেন মা ফাতেমা রূহ পড়ে গেল হাসান হুসান দুই ভাই বাড়ি চলে এলো সুবহানাল্লাহ ও গো জননী কোন মা যদি মরে যায় আর ছেলে মসজিদ থেকে বা স্কুল থেকে বাড়ি এসে যদি মাকে দেখতে না পায় কেমন লাগবে বলে
হোসেন ধরো যাইছে শুধু মাকে খুঁজছে গো মা কই আমার মা কই মা মা কই আমার দাসীকে দেখে নিয়ে বলল খালা আমার মা কই গো ও গো আমার খালা আমার মা কই দাসী বলছে বা ওই যে ঘরে দেখো তোমার মা ওই ঘরে শুয়ে আছে হাসান হোসেন গিয়ে দেখছেন ঘরের দরজা নিজে নিজে খুলে গেছে ও গো জননী হাসান হোসেন এক পাক পাক করে গিয়ে দেখছে আমার মার বেঁচে নয় মা আমার দুনিয়া ছেড়ে দিয়েছে হাসান হোসেন মা 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 বলে কান্দে লেগেছে গো জাইনাব তোর এসে বলল ভাই কাঁদিও না আমার মা আর বানাই দুনিয়াতে হুসাইন বললেন মা ও গো মা গভীর রাতে একবার মা বলেছি দ্বিতীয়বার মা বলতে হয়নি যত রাত হয়েছে একবার মা বলেছি দ্বিতীয়বার মা বলতে হয়নি ও গো আমার মা কাঁচা রাতে বারবার মা বলছি কেন সারা দেও না হযরতে মা ফাতেমাতু জোরা রাদিয়াল্লাহু তাআলা নার নাই গো হাসান হুসাইন মাতার কাছে বসে বসে মা মা বলে কাঁদছে আর জাইনাব উম্মে কুলসুম পায়ের দিকে বসে বসে কাঁদছে কাঁদতে কাঁদতে বলল ভাই গো আমার মা বলেছে রাতারাতি আমাকে দাফন করে দিও দেরি করিও না জলদি মসজিদে যাও আমার আব্বা জানে না হযরতে আলীকে ডেকে আনো জোরে বলো হযরতে আলীকে ডেকে আনো ইমামে হুসাইন চলে গেছেন মসজিদে দরজাতে গিয়ে শুধু কাঁদছে মা 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 বলে কাঁদছে গো আমার হুসাইনের কান্না দেখে সবাই বেরিয়ে গেছে গো হযরতে আলী বললেন বেটা গো মেরেছে বলে আব্বা কেউ মারেনি কেউ গালি দিয়েছে বলে আব্বা কেউ গালি দেয়নি কাঞ্চি কেন হুসাইন বলে আব্বা গো কাছে আসো জোরে বলবো না বললে জোরে যদি বলি তো মদিনার কোন লোক শুনে নিবে এই বলে কাছে এলে হযরতে হুসাইন সুবহানাল্লাহ হুসাইন হযরতে আলীর মুখে মুখ ভরে দিয়েছে হযরতে হুসাইন মাওলা আলী কানে মুখ দিয়ে বলছে আব্বা গো জলদি বাড়ি চলো তোমার হাসান হুসাইন এতিম হয়ে গেছে আব্বা বাড়ি আসো তোমার হাসান হুসাইন এতিম হয়ে গেছে ও গো আপা মা কথা বলে না নানা যে টাইম দিয়েছিল ওই টাইমে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহুম্মা সাল্লো আলা মুহাম্মাদিন হরদম জুবাসনে কালম হরদম জুবাসনে কালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজিরা ভাইরা আমার মা বোনেরা গো এর নাম হলো মা এর নাম মা যদি মা বেঁচে আছে জীবনে কোনোদিন মাকে কষ্ট দিয়েন না আর যত মা বোন আছেন আপনারা আজকে যেই বাড়ির বউমা হয়ে এসেছেন আপনিও একদিন মা হবেন
জীবনে কেউ মা বাপকে কষ্ট দিবেন না কারণ আপনি একদিন কারো বাপ হবেন যদি কেউ মা বাপকে কষ্ট দেয় সে কোনোদিন শান্তি পাবে না আল্লাহ বলেন আমার পরে পরে যদি কাউকে সাজদা করার হুকুম দিতেন তো ও মুসলমান আল্লাহ পাক বলতেন প্রতিটি যুবক মা বাপের পায়ে সাজদা করো আর গো বিবাহিত মহিলারা তোমরা স্বামীর পায়ে সাজদা করো সুতরাং জেনে রাখেন মায়ামনি একটা জিনিসের নাম আমি আপনাকে বলি পীরের দরবারে পড়ে থাকার আগে মা বাপের সেবা করেন তবে গিয়ে পীরের দরবারে যাওয়া হাজিরি কবুল হবে নামাজ পড়বেন মা বাপকে খুশি করে নামাজ পড়েন অবশ্যই আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন যেই ব্যক্তি মা বাপকে খুশি করলো সে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করলো এই জন্যই তো কবি মহাব্বতে বলেছে রে জননী আমি আপনাদেরকে বলবো কবি কি বলতে চাইছে মা বাপকে লক্ষ্য করে বক্তব্য আর দিব না পারবো না ওগো জননী গভীর রাতের ওয়াজ গভীর ওয়াজ গভীর রাতে এর করতে বড় ভালো লাগে না হৃদয় ফেটে যায় কলেজা ফেটে যায় যারা মা হারিয়ে দিয়েছেন তাদেরকে শুনতে ভালো লাগবে না শুধু চোখে গর গর করে পানি আসবে তবে জেনে রাখেন আজকের তারিখের চোখে পানি পড়াটা আল্লাহ যদি কবুল করে নেন কসম খোদারে পানির কারণে কিয়ামতের দিন জান্নাতের রাস্তা পরিষ্কার হবে